সালাম মেহমানকে খাওয়ানোর জন্য ছাগল জবাই করলেন আম্মাজন সার আলী সালামের কাছে যা বললেন বিবি রে রুটি বানাও মেহমান আসছে মেহমানকে খাওয়াইতে হবে আল্লাহর খলিল ছাগল জবাই করে রুটি বা বান্না হয়ে গেল রান্না বান্না হয়ে যাওয়ার পরে আল্লাহর খলিল বসে গেলেন ওই ফেরেস্তান খোদার খুলি তখন বুঝতে পারেন নাই তার আল্লাহর ফেরেশতা বারো জনকে বসাই দিলেন আল্লাহর বসে আল্লাহ দস্তরখানা বিছানো হলো দস্তরখানা আজকে থেকে না নবী ইব্রাহিম সালামের সুন্নত খাবারের সময় দস্তরখানা বিছাবেন এই সুন্নত তো এই উম্মত ভুলে গেছে এই উম্মত এই সুন্নতের কথা মরে নাই আল্লাহর খলি ইব্রাহিম আলী ইসালাম মেহমানদেরকে সামনে নিয়ে খাইতে বসে গেলেন খুদার খলিল খাওয়া শুরু করলেন বিসমিল্লা বলে মেহমানরা বিসমিল্লা বলছে তবে হাত লাড়াচাড়া করে খায় না কারণ ফেরেস তো খাবে না কাম নাই ক্রোধ নাই লোভ নাই মোহ নাই হিংসা নাই কামনা বাসনা রিয়া আশা আকাঙ্ক্ষা ক্ষুধা তৃষ্ণা ভয় ভীতি এরপরে আনন্দ এই এইগুলি সব কিছু থেকে তারা মুক্ত আর শুধুমাত্র আল্লাহ তাদেরকে ইবাদতের জন্য তৈরি করেছেন তারা সবসময় আল্লাহর দিকে নিজেকে রুজু রাখে এবং আল্লাহর হুকুম পালন করার জন্য তারা সবসময় ব্যস্ত থাকে আর আমাদেরকে আল্লাহ কাম দিছে ক্রোধ দিছে মোহ দিছে হিংসা আশা আকাঙ্ক্ষা হায়াত এগুলি সব আল্লাহ আমাদেরকে দিলেন দিয়া নেগেটিভ আর পজিটিভ দিয়া দুনিয়ার মধ্যে পাঠাই দিলেন আর আর একটা শয়তান আমাদের পিছনে লেগে গেল এই ইম আদুম নবীন এটা আমাদের প্রকাশ্য দুঃশ্মন এই শয়তান রক্তের শিরার ভিতরে দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দেয় এই সমস্ত ধুকা থেকে মুক্ত হইয়া কাম করত কামনা বাসনা সব নেগেটিভ থেকে বান্দা জুদা হয়ে যখন শেষদার মধ্যে পরে যায় আল্লাহ ডাক দেখেসারা বান্দা বানাইতে নিষেধ করেছিল আমার বান্দারে নেগেটিভ পজিটিভ দিলাম সব ফেলে দিয়ে। আমার গেছে মাহফিলের মধ্যে বসে আছে রমজানের রোজা রাখছে সারাদিন খুব তৃষ্ণে আছে খাবার আর পানি সামনে আসে তারপর আমার বান্দা খায় না ফেরেস্তার এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি দেখ আমি আমার বান্দার জীবনের সব

আর আল্লাহর খলিলের বয়স একশোর উপরে চোদ্দ কি হবে এমন সময় সারা পর্দা সরায় দেখলেন খোদার খলিল খায় কিন্তু মেহমান খায় না ডাক বলেন আল্লাহর খলিল আপনি খানা খান মেহমানরা তো খানা খায় না মেহমানরা কি বেজার হয়েছে নি আল্লাহর খলিল কহ কি ব্যাপার মেহমানরা আপনারা খাচ্ছেন না কারণ কি খাবার কি পছন্দ হয় নাই মনোভুত হয় নাই মন কি খারাপ জিব্রাইল ডাক হুজুর আমরা মানুষ না আমরা আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমি আর আমার সাথে সহযোগী এগারো জন নিয়ে আপনাকে অবশ্য নবিয়া আপনার একটা সন্তান ইসাহাক নবীর সুসংবাদ নিয়ে আমি আপনার কাছে আসছি বলে জিব্রাইল আমার কোন স্ত্রীর গর্বে সন্তান আসবে বলে আপনার স্ত্রী হজরতে সারা আলহামের গর্বে সন্তান আসবে সারা ডাক আমা ডাক্ষ আমার যে বাচ্চা হবে আমি তো বুড়ি হয়ে গেছি আর খোদার খলিল তো বুড়া হয়ে গেছে আমি বুড়ি একশো বছর বয়স হয়ে গেছে আমার শরীরে তো বাচ্চা ধারণের কোনো সক্ষমতাই নেই বাচ্চা আসতে হলে তো নারীদের মিন্স আসতে হবে পঞ্চান্ন ষাট বছর পর এটা এমনিতে বন্ধ হয়ে যায় ডন্ট মাইন্ড কোনো মাইন্ড করবেন না এটা শিক্ষণীয় বিষয় আমরা ক্লাসে যখন পড়ছি হুজুর আমাদেরকে এই ফিকি মাসলা পড়তে গেলে এই আমরা স্মরণ পাইতাম এই কামিলের অবস্থায় হুজুর লাঠি দিয়ে পিটিয়েছি কাজ শিখত কি করে হবে বাচ্চা জিব্রাইল ডাক দে বলল খলিলের স্ত্রী ইন্নামা ইদা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকু আল্লাহ যখন কিছু সৃষ্টি করার আদা করে ইচ্ছা করে সব তখন শুধু বলে দেন কুন খুন হয়ে যাও ফায়াকুন সাথে সাথে হয়ে যায় আল্লাহর খলিল ডাক বললেন আমার সন্তান ইসাক নবী হবে বলে হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসছে তবে একটা দুঃখের সংবাদ হলো আপনার ভাতি যা নবী লুত আলী সালামের কমের কাছে যাব আমি আপনি এখানেই থাকবেন আপনার ভাতিজাকে আমি আপনার কাছে পাঠাই দিব মুসলমান সহ এবং তার প্রিয় সহ আর ওই জাতিকে আমি ধ্বংস করে দেওয়ার জন্য এসেছি যারা সমকামিতায় লিপ্ত সমকামিতায় যারা লিপ্ত এই জাতি ধ্বংস করার জন্য খুদার খলিল আমি আসছি প্রিয় শরিয়াতের এরকম বহু মশলা আসছে যারা সমকামী খোলাফায় রাশিদ তাদের গাগুন দিয়ে পোড়ায় দিতেন পৃথিবীতে চিহ্ন পর্যন্ত তাদের রাখা হতো না আল্লাহ এই সমকামিতার জন্য একটা জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এর জাতির নাম কমেলু এখনো সেই সিরিয়া এরপরে আপনার ফিলিস্তিন জর্দানের এক অংশ মিলে এখন আপনারা দেখবেন বাহারে মায়ত মরা সাগর যাকে ডেড সি বলা হয় মরা মরাসাগর এখনো আছে পৃথিবীর সব সাগরের পানি লোনা কিন্তু এই মরা সাগরের পানি অন্য পানি থেকে দশ গুণ বেশি লোনা কোনো মাছ কোনো প্রাণী সমুদ্রের মধ্যে বাঁচে না কারণ কি এই মানুষগুলি সমকামিতায় লিপ্ত ছিল ট্রানজেন্ডার সমকামী ছিল তারা সমকামী পুরুষে পুরুষে অকাম করতো নারী নারী কাম করত কয়েকদিন আগে খবরে দেখলাম এই দুই হিন্দু বেডি এক বেডি আর এক বেডির বিয়ে করছে এক পুরুষ আর এক পুরুষে বিয়ে করছে আস্তাচুরুল্লাহ বেডি বেডি বিয়ে করলো বাচ্চা বেকার আপনি একটু চিন্তা করেন কতটা অসুস্থ মস্তিষ্কেরা এটা মানবজাতির কীট পতঙ্গ সার পোকার তেলাপোকা ও মানুষই হতে পারে সে মানুষের কাতারেই পড়তে পারে পরে হিসাব করে ধর্ম পরে আসে তো হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলিম সেটা পড়ে আসে যারা ট্রানসেন্টার এই সমকামী এবং পুরুষে পুরুষে বিয়ে করে নারী নারী বিয়ে করে ও তো মানুষের কাতারেই ধর্ম পড়ে আছে কি কথা বল না কেন

খোদার খলিল ইব্রাহিম আলাইস্লাম ভাতি ভাতিজা লুতকে বললেন লুতরে তুমি তো আমার ভাতিজা ওই জনপদের জন্য তোমাকে নির্বাচন করলাম কালেমার দাওয়াত কালেমার দাওয়াত দেওয়ার জন্য ওই অঞ্চলে চলে গেলেন বহুদিন আল্লাহর নবী চেষ্টা করলেন মুষ্টিময় কিছু মানুষ মাত্র ইমান আনলো বাদবাকি সব মানুষগুলি ওই দলের সদস্য হয়ে গেল এমন কি চিন্তা করলো মাথা হেঁট হয়ে যাবে স্ত্রী পর্যন্ত ওই দলের সদস্য হয়ে গেল চিন্তা করতে নবীর স্ত্রী ওই দলের সদস্যতে নাম লাগিয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার ছেলে আপনার মেয়ে আপনার ভাতিজা আপনার ভাস্তি আপনার ভাগ্নী আপনার বোন আপনার ভাই এ দলের সদস্য হয়েছে প্রমাণ কি আজকে যদি আপনার সিলেটের ওই স্টেডিয়াম মাঠে যদি বিদেশ থেকে নর্তুকি আনা হয় নী যে বেদিরা দেহ দেখাইয়া নাচে নাইচে টাকা রুজি করে এই নর্তুকি আনিয়া যদি নাচানো হয় আর গান গাওয়া হয় রে সিলেটের লক্ষ লক্ষ যুবক ওই নর্তুকির নাচ দেখার জন্য হাজির হবে হ্যাঁ কথা বলেন আসতে বললেন কেন জোরে বলেন কোথার থেকে আসে লক্ষ লক্ষ যুবকগুলি ওরা কি আসমান থেকে আসছে না ভিন্ন গ্রহ থেকে আসছে ও আপনার আত্মীয় আপনার সদর ও প্রতিবেশী আপনার এলাকার আপনার গ্রামের মানুষ এর অর্থ হচ্ছে আমরা ডিমোশনের মধ্যে আছি কল্পনা করলে মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে কল্পনা দলের সদস্য আল্লাহর খলিল ইব্রাহিম আলী ইসালামের বাড়ি জিব্রাহিল কে আল্লাহ পাঠাইলেন জিব্রাহিল যাও দুইটা মেসেজ নিয়ে তুমি ইব্রাহিমের কাছে যাবা জিব্রাহিল সাল্লাম এক নম্বর মেসেজ হলো আমার ইব্রাহিম কার একটা পুত্র সন্তানের সুসংবাদ দিবাং আর একটা মেসেজ তুমি দিয়ে দিবাং ইব্রাহিম আলাইসাল্লামকে বলবা লুত আলি ইসালামের কম আমি ধ্বংস করার জন্য আল্লাহর হুকুমে যাচ্ছি ইব্রাহিম বাড়ি আসলেন মানবের আল্লাহর খলিল সালাম দিলেন হুজুর আমরা আপনার কাছে আসছি হজরত ইব্রাহিম ছিলেন খুবই মেহমান প্রিয় মেহমান দেখলে ইব্রাহিম আলি সাল্লাম খাবার না খাওয়াই আসতে দিতেন না

চা খুব ভালো আমি বহুদিন আগে তখন স্টুডেন্ট আলিমে পড়ি তখন কারেন্ট ওয়ার্ডস একটা আছে না এটা খুব পড়তাম এর ভিতরে চার উপকারিতা সম্পর্কে আমি পড়ছিলাম তখন আমার মনে আছে এক কাপ চার ভিতরে তিনটা আপলের গুণাগুণ থাকে এক কাপ চার ভিতরে রং চা দুধ চা রং চা পারলে চিনি সারা খাবে এখনকার যে চিনি

চিনি ছাড়া খাওয়াই ভালা সাথে একটু আদা হইলে আরো ভালো আদা হচ্ছে খাদ্য আল্লাহ আদার শরবুত খাইব এই জন্য আদা দিয়ে খাবে আদা আরো কোরআনে আদার কথা আসছে তিন ফলের কথা আসছে জৈতনের কথা আসছে খায় তো খালি হুচকা খেজুরের কথা আইছে দুধের কথা আইছে তা খাই হুস কার খাই সটপুটি নাম দিছে বিশ মিলিয়ন পরে ফার্মেসিটা ইয়ে কর আমারে দুই পাতা সার্জেন দিয়ে দেয় আল্লাহ রসুল বলছেন আমার উন্মত কিছু না কিছু প্রত্যেক দিন তোমরা দুধ পান করবে কারণ দুধের ভিতরে সমস্ত তৃণভূজের নির্যাস থাকে মুসনাদ আহমদের হাদিস আল্লাহ রসুল আর তোমরা তোমাদের বাচ্চাদেরকে এবং গর্ভবতী নারীদেরকে তাজা তাজা খুব ভালো ভালো খেজুর তোমরা বাচ্চাদেরকে খাওয়ান কি ওই সুইং গাম এরপরে চিপস এই বাজে জিনিস এগুলো খাওয়া। এই এগুলো বাচ্চাদেরকে খাওয়াত আল্লাহ রসুল বলছেন তাজা তাজা খেজুর খাওয়া ফল খাওয়া ভালো জিনিস খাওয়া আবি জমি বেডিরা ফুচকা পাইয়ে চটপটি পাইলে মহা খুশি স্বামী বিদেশ চটপটি হাউজের মার্কেট খুব খারাপ বিরাট অবস্থা এই নরসিংহ চটপটির ব্যবসা বলা নরসিংহ আমার এক লোক একটা হুজুর বিরাট মার্কেট বিকেল বেলা আসলে হাজার হাজার বেডি কোথার থেকে আসে আল্লাহ জানে খালি চটপটি আর হুসকা গে দেয় তবে সিলেটে সাধারণত মহিলাদেরকে রাস্তাঘাটে কম দেখা যায় মার হাবা কইলেন না না রাস্তা হয়ে গেছে আরো জোরে বলেন একটু কম সিলেটের তুলনামূলক একটু কম আর বরিশালের ভোলায় আপনি সহজে নারীদেরকে রাস্তাঘাটে পাবেন না ও তো কয়ে লাভ জরিনার মায়ের কথা হল না কথা শুনে না হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান কে খাওয়ানোর জন্য ছাগল জবাই করলেন আম্মা জান সারা আলাইহিস সালামের কাছে যা বললেন বিবি রে রুটি বানাও মেহমান আসছে মেহমানকে খাওয়াইতে হবে আল্লাহর খলিল ছাগল জবাই করে রুটি বা বান্না হয়ে গেল রান্না বান্না হয়ে যাওয়ার পরে আল্লাহর খলিল বসে গেলেন ওই ফেরেশতা খোদার খলিল তখন বুঝতে পারেন নাই তার আল্লাহর ফেরেশতা বারো জনকে বসাই দিলেন আল্লাহর খলিল বসে গেলেন দস্তরখানা বিছানো হলো দস্তরখানা আজকে থেকে না নবী ইব্রাহিম আলি সালামের সুন্নত খাবারের সময় দস্তরখানা বিছাবেন এই সুন্নত তো এই উম্মত ভুলে গেছে এই উম্মত এই সুন্নতের কথা মরে নাই আর একটা সুন্নত ছিল আল্লাহর নবী আমাদের নবীর নবীজির সারা জীবনের আরেকটা সুন্নত হলো খুঁটে খুঁটে ঘুরে 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 গরিব উম্মতের বাড়ি খোঁজ নিয়ে দেখতেন কে খায় কে না খেয়ে থাকে আমাদের দেশের ধনীরা খায় কিন্তু গরিবের বাড়ি খোঁজ নেয় না আপনি রাত্রিবেলা খেয়ে ঘুমাইলেন প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে আল্লাহর কসম করে বলি তাহাদুদ নামাজ পড়ল আপনার নাম মুমিনের কাতারে লেখা হবে না লেখা হবে না লেখা হবে না ইসলাম এটার নাম আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুখে থাকার নাম হলো ইসলাম একবার জোরে বলা যাবে কে মারা হওয়া এখন আমরা ইসলামের ভিতরে সিস্টেম বাস বাস দিই কে কার বাস দি কালি বাস ক্ষতি করবে কে কার মাথায় বাড়ি দিবে কে কার বিয়ে বাঙনী দিবে কে কার কারিষে লাগবে এ খালি এই চিন্তা কি কথা কর না এসব অসুস্থ মস্তিষ্ক অসুস্থ অসুস্থ এগুলো অসুস্থ আল্লাহর খলি ইব্রাহিম আলী ইসালাম মেহমানদেরকে সামনে নিয়ে খাইতে বসে গেলেন খুদার খলিল খাওয়া শুরু করলেন বিসমিল্লা বলে মেহমানরা বিসমিল্লা বলছে তবে হাত লাড়া করে খায় না কারণ ফেরেস তো খাবে না কাম নাই ক্রোধ নাই লোভ নাই মোহ নাই হিংসা নাই কামনা বাসনা রিয়া আশা আকাঙ্ক্ষা ক্ষুধা তৃষ্ণা ভয় ভীতি এরপরে আনন্দ এই এইগুলি সব কিছু থেকে তারা মুক্ত আর শুধুমাত্র আল্লাহ তাদেরকে ইবাদতের জন্য তৈরি করেছেন তারা সবসময় আল্লাহর দিকে নিজেকে রুজু রাখে এবং আল্লাহর হুকুম পালন করার জন্য তারা সবসময় ব্যস্ত থাকে আর আমাদেরকে আল্লাহ কাম দিছে ক্রোধ দিছে লোভ দিছে মোহ দিছে হিংসা দিছে কামনা বাসনা রিয়া খোদা আশা আকাঙ্ক্ষা হায়াত মৌত এগুলি সব আল্লাহ আমাদেরকে দিলেন দিয়া নেগেটিভ আর পজিটিভ দিয়া দুনিয়ার মধ্যে পাঠাই দিলেন আর আর একটা শৈতান আমাদের পিছনে লেগে গেল এই ইম আদুম নবীন এটা আমাদের প্রকাশ্য দুশ্মন এই শয়তান রক্তের শিরার ভিতরে দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দেয় এই সমস্ত ধুকা থেকে মুক্ত হইয়া কাম করত লোহমহিংসা কামনা বাসনা সব নেগেটিভ থেকে বান্দা জুদা হয়ে যখন শেষদার মধ্যে পরে যায় আল্লাহ করেছিল আমার বান্দারে পজিটিভ দিলাম সব লাথি ফেলে দিয়ে। আমার গেছে মাহফিলের মধ্যে বসে আছে রমজানে রোজা রাখছে সারাদিন ক্ষুদাতৃষ্ণে আছে খাবার আর পানি সামনে আছে তারপর আমার বান্দা খায় না ফেরেস্তার এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিল দেখ আমি আমার বান্দার জীবনের সব

খুদারি খলি ইব্রাহিম খাচ্ছে মেহমানরা খালি হাত না আম্মাগান সারার সার বয়স প্রায় নিরানব্বই আশি আপ কে বলছে আশি প্লাস একশোর নিচে আর আল্লাহর খলিলের বয়স একশোর উপরে চোদ্দ কিব্বন আরো হবে এমন সবাই আমাজন সারা পরদ সরে দেখলেন খোদার খলিল খায় কিন্তু মেহমান খায় না ডাক দেয়া বলেন আল্লাহর খলিল আপনি খানা খান মেহমানরা তো খানা খায় না মেহমানরা কি বেজার হইছেনি আল্লাহর খলিল কহ কি ব্যাপার মেহমানরা আপনারা খাচ্ছেন না কারণ কি খাবার কি পছন্দ হয় নাই মনোভূত হয় নাই মন কি খারাপ ডাক ডাকদকে হুজুর আমরা মানুষ না আমরা আল্লাহর পক্ষ থেকে জিব্রাহ আর আমার সাথে সহযোগী এগারো জন ফেরাস্তা নিয়ে আপনাকে নাহু নবিয়া আপনার একটা সন্তান ইসহাক নবীর সুসংবাদ নিয়ে আমি আপনার কাছে আসছি বলে জিব্রাহিল আমার কোন স্ত্রীর গর্বের সন্তান আসবে বলে আপনার স্ত্রী সারা আলাইহালামের গরমে সন্তান আসবে আম্মা সারা ডাক দেখ আমার যে বাচ্চা হবে আমি তো বুড়ি হয়ে গেছি আর খোদার খলিল তো বুড়া হয়ে গেছে আমি বুড়ি একশো বছর বয়স হয়ে গেছে আমার শরীরে তো বাচ্চা ধারণের কোনো সক্ষমতাই নেই বাচ্চা আসতে হলে তো নারীদের মিন্স আসতে হবে পঞ্চান্ন ষাট বছর পর এটা এমনিতে বন্ধ হয়ে যায় ডট মাইন্ড কোনো মাইন্ড করবে না এটা আমরা ক্লাসে যখন পড়ছি হুজুর আমাদেরকে এই ফিকি মাসলা পড়তে গেলে এই আমরা স্মরণ পাইতাম এই কামিলের অবস্থায় হুজুরে লাঠি দিয়ে পিটিয়েছে কাজ শিখত কি করে হবে বাচ্চা

খুন হয়ে যাও ফায়াকুন সাথে সাথে হয়ে যায় আল্লাহর খলিল ডাক দাগদেব বললেন আমার সন্তান ইসহাক নবী হবে বলে হা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসছে তো আবার একটা দুঃখের সংবাদ হলো আপনার ভাতিজা নবী লুত আলাইহিস সালামের কওমের কাছে যাব আমি আপনি এখানেই থাকবেন আপনার ভাতিজাকে আমি আপনার কাছে পাঠাই দিব মুসলমান সহ এবং তার প্রিয় সহ আর ওই জাতিকে আমি ধ্বংস করে দেওয়ার জন্য এসেছি যারা সমকামিতায় লিপ্ত সমকামিতায় যারা লিপ্ত এই জাতি ধ্বংস করার জন্য খুদার খলিল আমি আসছি আমাদের বাবা ইব্রাহিমের দুইজন বিবি ছিলেন আমাদের দুইজন আম্মা একজন আম্মার নাম হজরত হাজেরা তিনার গর্বে আল্লাহ হজরত ইসমাইল আলহামকে দিয়েছিলেন ইসমাইলের নসলে আমার আল্লাহ একজন নবী দুনিয়াতে পাঠিয়েছেন তিনি আখিরি নবী আর ওইদিকে হজরত আম্মাজন সারার গর্বে আল্লাহ এক নবী দিলেন। সেই নবীর নাম হজরত ইশাক আলাই সাল্লাম ইসাকের নসল ইয়াকুব ইয়াকুবের নসলে হজরত ইউসফ হযরত ইসহাক নসল নসলি ইয়াকুবের আসল নাম ছিল ইসরাইল ইয়াকুবের আসল নাম ছিল ইসরাইল ইয়াকুব আলাইহিস সালাম এর বংশধরদেরকে বনি ইসরাইল বলা হতো ইয়াকুব আলাইহিস দুইটা بیٹা ছিলেন একটা ব্যাটার নাম হযরতে হযরত ইয়াকুব আলাইহিস ইসসা আলাইহিস সালাম দুইটা بیٹা ছিলেন একজনের নাম ইয়াকু বড় ভাইর নামটা ভুলে গেছি মনে নে시면 ইয়াকুবের নাম ইসরাইল বর্তমানে ফিলিস্তিনের সাথে যে ইসরায়েলের যুদ্ধ সেই ইসরায়েল কিন্তু অরিজিনাল ইসরায়েল না এরা হলো রোহিঙ্গাদের মতো ভাড়া একটা ইসরাইল ব্রিটিশ থেকে সালাকি কুইরা এই ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আজ থেকে 75 বছর আগে এই শয়তানের দলেরা এরা এই ক্লিকবাজের দলেরা মুসলমানদের মধ্যে যুদ্ধ রাখার জন্যে তারা পঁচাত্তর বছর আগে এখানে ইহুদিদেরকে নিয়ে এসেছিল হিটলার ইহুদি সব মেরেছিল ষাট লক্ষ মাত্র কয়েক হাজার ইহুদি বাঁচিয়ে রেখেছিল ইউরোপ থেকে আমেরিকা থেকে আফ্রিকা থেকে এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে এই ইহুদিদেরকে ওইখানে নিয়ে 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 ভরে ভরে ওই ব্রিটিশটা ওদেরকে প্রশিক্ষণ অস্ত্র শস্ত্র শিক্ষা দীক্ষা দিয়া আজকে গরিব অসহায় ফিলিস্তিনিদের গরিব বুকের মধ্যে গুলি করা হয় পঁচাত্তর বছরে দশ লক্ষ ইহুদির ইহুদিরা দশ লক্ষ ফিলিস্তিনিদের বাড়িঘর জাগা জমি তারা দখল করে নিয়ে চলে গেছে পৃথিবীর মধ্যে সুস্পষ্ট এত বড় জুলুমের পক্ষে পশ্চিমারা তাদেরকে মদত দেয় তার অর্থ হল পশ্চিমারা মানুষ হতে পারে না ওরা অবশ্যই মুসলমান ইসলামের দুশ্মান কথা বলেন ঠিক কিনা খালি মানবতার ফাঁকা বিরাট মানবতওয়া পৃথিবীর এত জনক নিকৃষ্ট জুলুম আর কোথাও দশ লক্ষ বাড়ি বাড়িঘর ওরা দখল করে নিয়ে চলে গেছে আপনি কল্পনা করতে পারবেন রাত্রিবেলা ঘুমিয়ে আসেন সকালবেলা নোটিশ আস জাগা ছেড়ে দাও বাড়ি ছেড়ে দাও কোথায় যাবে কোথায় থাকবে কোনো খোঁজ নেই যদি প্রতিবাদ করে ধরে নিয়ে যেত গুলি করে মেরে এভাবে কয়েক লক্ষ হত্যা করেছে কত মার কোল খালি করেছে কত বাবার কোল খালি করেছে কত সন্তানকে এতিম করেছে তার কোনো হিসাব নাই হাজরতে জিব্রাইল চলে গেলেন হজরত লুত আলি ইসালামের বাড়ি বারো জন ফেরেস্তা একসঙ্গে যুবকের বেশে চলে গেছে লুত সাল্লাম ঘরের মধ্যে নিলেন হাই হাই মেহমান আপনার আমার বাড়িতে আসছেন যুবক তারপরে এই এলাকা এলাকার মানুষ সমকামিতাই লিপ্ত আপনাদেরকে দেখলে তারা ধরে নিয়ে যাবে জোর করে সমকামিতার সদস্য বানাবে কি মহাবিপদ আপনারা আসছেন কি করে আমি নিরাপত্তা দিব আপনাদেরকে দরজা বন্ধ করে দিলেন জানালা বন্ধ করে দিলেন যাতে কেউ দেখতে না পায় ঘরের ভিতরে বসতে দিলেন তখন লুত জানে না স্ত্রী টুক করে পিছনের দরজা দিয়ে বের হইয়া ওই সমকামীদেরকে খবর দিয়ে দিল শুনছো আমার ঘরের মধ্যে নবী লুতের কাছে বারো জন যুবক আসছে কল্পনাও করতে পারবেন না আপনার আত্মীয় স্বজন এই দলের সদস্য হয়ে গেছে আপনার আগুনকে যেইভাবে বাড়ি পাহারা দেন সন্তানদেরকে সেইভাবে পাহারা দিতে হবে বিপদে পড়ে যাবে আমাদের দেশে হাজার হাজার ছেলেপিলে আছে হাজার হাজার এই ঢাকাতে সিলেটে বড় বড় শহরে আশেপাশে বস্তি এলাকায় দেখবেন শত শত বাচ্চা কাচ্চা বেড়ে উঠতেছে মা নাই বাবা নাই কি নাই লেখা নাই পড়া নাই এই ভিক্ষা করে এই করে সেই করে ভবিষ্যতেরা কি হবে জানি না চোর না ডাকাত না সন্ত্রাস মাঝে মধ্যে শুনি এই কি বলে কিশোর জ্ঞান আপনি কল্পনা করতে পারবেন আপনার ছেলেটা নিরাপদ না। এই কিশোর গ্যাঙ্গের কথা না আসলে আপনার ছেলেকে মারতে পারে আপনার মেয়েকে উত্তক্ত করতে পারে আপনার বোনকে ধরে নিয়ে যেতে পারে কতটা এগুলিকে থেকে ফেলে দিতে হবে এগুলি সমাজের সারপোকা সমাজ থেকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে হবে এই সমস্ত কথা কথা বলেন টিকনা বেটে সমাজ থেকে উপড়ে ফেলে দিতে হবে গুরাত থেকে একবারে পুরিয়ে সরকার করে দিত আমাদের ছেলেদের ভবিষ্যৎ কি আমরা নিজেরাও বলতে পারি না আগামী দিনগুলি কত কঠিন হবে তাও জানি না অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে উদ্দেশ্যহীন নি বাচ্চাগুলি বেড়ে উঠতেছে আজ অনিশ্চিত ভবিষ্যৎ আর কোনো কি কি বলবো কোনো ভাষা নাই বাবাজি খুব মনোযোগ দিয়েন কথা তো আসলে অনেক কথাই আসবে সময়ের স্বল্পতায় এই সমকামিতা নিয়ে আলোচনা যেহেতু করেছিলাম ওদিকে শেষটা করে দিয়ে যাই লুত আলিহিসালামির স্ত্রী দলের সদস্য টুক করে যে পিছনের দরজা দিয়ে বলে আসলো সাল্লামের বাড়ি আক্রমণ করলো সবকামীরা লুতরে দরজা খোল তোর ঘরের মধ্যে বারো জন যুবক আসছে আমাদের কাছে দিয়ে দে দরজা ভেঙে দেখো তোমরা ঘরে ঢুকতে পারবা না তারা আমার মেহমান আর মেহমানকে নিরাপত্তা দেওয়া আল্লাহ রাইন আমি মরে যাব আমার মেহমানের ক্ষতি হতে দেব না একবার জোরে বলা যাবে কি মারা হামা না মেহমানকে সম্মান করা আল্লাহ রাইন কোনো মতেই আমার মেহমানের ক্ষতি হোক আমি দেবই না ওরা দরজা ভাঙ্গার চেষ্টা করতেছে প্রায় দরজা দুর্বল হয়ে গেছে লুতাল ইসাল্লাম ব্যতিবস্ত এখন কি করব আমি মেহমানদেরকে কি করে বাঁচাই সমস্ত নিকৃষ্ট মানব জাতি থেকে জিব্রাইল ডাক হুজুর আপনি চিন্তা করবেন না আমরা কোনো মানুষ না আমরা আল্লাহর জিব্রাইল আমার সঙ্গে নিয়ে আসছি আপনার জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য আমরা আসছি আপনি তাড়াতাড়ি আপনার সন্তান আর আপনার ইমানদার অনুসারীদেরকে নিয়ে আপনি চলে যাবেন আল্লাহর খলিল যেখানে আছেন ওনাকে বলে আসছে আপনি সুজা সেখানে চলে যাবেন ও নবী লুত সাবধান একটা বারের জন্য কিন্তু পিছনে ফিরে তাকাবেন না ট্রান্সজেন্ডার কি নিকৃষ্ট কাজ আপনি কল্পনাও করতে পারবেন এটা আমরা সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক বইয়ের ভিতর ঢুকিয়ে দিছি যে লিখেছে ওকে আমাদের দেশের শিক্ষা রুচি উচিত ধরে নিয়ে বড়ি গঙ্গার পানির বৃত্ত সুবানর কথা বলেন না ওরা ওর ধরে নিয়ে বড়ি গঙ্গার পানির বৃত্ত সুবানর দরকার তোর মাথার ভিতরে এটা কে দিয়েছিস कायদমতো সুবানর দরকার হযরত লুত আলাইহিস সালাম আমি আমার সন্তান ইমানদারদেরকে নিয়ে যেতে চাই অনুমতি দিলে আমার স্ত্রীকেও নিয়ে যাব জিব্রাইল বলল আপনি আপনার সন্তান এগারোটা কন্যা আছে নিয়ে চলে যান আর ইমানদারদেরকে নিয়ে চলে যাবেন সাবধান একটা বারও কিন্তু পিছনে ফিরে তাকাবেন না দ্রুত গতিতে চলে যাবেন আর আপনার স্ত্রীকে আপনি নিতে পারবেন না কারণ সে ওই দলের সদস্য তাকেও ধ্বংস করা হবে নবীর স্ত্রী হয়েও রক্ষা হলো না বাবা এই জন্য মনে রাখবেন যে ফিরের মুড়ি হই যে দলের সদস্য হই যেই বংশের ছেলে হই আর যত বড় গিয়ে গুণী হই অন্তরে তাকুয়া না থাকলে আল্লাহর আইন বিশুদ্ধ ইমান হলে সুন্নতল জামাত এবং বিশুদ্ধ আমল যদি না থাকে কবরের নাজাতের কোনো রাস্তা নাই কথা ঠিক না বেটি কোন রাস্তা হাজরাতে নূত আলাইহিসসালাম পিছনের দরজা দিয়ে রওনা করলেন বের হয়ে তিনি রওনা করলেন ইমানদারদেরকে নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম সমস্ত মাটিগুলি নিচ থেকে উল্টাইয়া মাটিগুলি চাপা দি পাখা দি দাবি দিলেন আল্লাহ আর লুত আলাইহিস সালামের স্ত্রী মূর্তিটাকে মহিলাটাকে দাঁড়া অবস্থায় পাথর বানাই দিলেন সেই পাথরের মূর্তি এখনো বাহারে মায়েতের পাশে দাঁড়ানো আছে যুগের পর যুগ হাজার হাজার বছর ধরে সেই মূর্তি এখনো দাঁড়ানো আল্লাহ যুগে যুগে দেখাই দিলেন বাহারে মায়েত এখনো সাগর দশ গুণ লোনা পানি পৃথিবীর সব সাগর থেকে এই সাগরের পানি বেশি লোনা এত পরিমাণে লোনা আল্লাহ এখন আল্লাহ রেখে দিলেন ও সমকামীর দলেরা তোরা কেমন পর্যন্ত দেখতে থাকবি আহা মানুষ জানে মানুষ বুঝে তারপরেও তোরা মানতে চায় না সিলেটের মুসলমান দিন জুশা আউলিয়া মুসলমান এক বুরহান উদ্দিনের সেলেক শাহাদাতের বিনিময়ে এই জমিনে কালেমা আমরা পেয়েছি ওনার সন্তান যদি সেই দিন শহীদ না হতো তাহলে হযরত শাহ জালাল আঞ্জলি মুজাররদি হয়তো আসতো না আজকে ওনার সন্তানের শাহাদাতের বিনিময়ে এই জমিনে আমরা কালেমাহ পেয়েছি একটা কথা মনে রাখতে হবে আমাদের জীবন চলে যাবে এই জমিনের সমকামিতা প্রতিষ্ঠিত হতে দেব না কথা বলেন ঠিক না সাসার পাওয়ার আছে

আগের যুগেও বুড়ারা কি যুদ্ধ করছে জানেন হাজর সোমাইয়া রাজি আল্লাহ আনহার স্বামী সোমাইয়া ইয়াসার তার ছেলে আবদুল্লাহ তিনোজন জন শহীদ একটা ছেলে ছিল হজরত আম্মা ইবনি ইয়াসার তিরানব্বই বছর বয়সে তিনি সিফিনের সময় হজরত আলী রদি আল্লাহনুর পক্ষে যুদ্ধ করেছিলেন বয়স ছিল তিরানব্বই বছর তখন যুদ্ধ করছে চিন্তা করেন তো কি ইমানের দৌলত ছিল তাদের বৃদ্ধকালে জিহাদ করছে জিহাদের জন্য ইমানের স্পিড আসার জন্য কোন বয়স শর্ত না কি কথা কর না কেন ইমানের স্পিড অন্তরে আসার জন্য বয়স সিলেটের মুসলমান এই সমকামিতা খুবই ভয়াবহ মারাত্মক কঠিন থেকে কঠিন তোর গুণা আল্লাহ এইগুলি থেকে আমাদের মেয়ে ছেলেদেরকে যেন আল্লাহ মুক্ত রাখে সকলে বলে না আমি কারণ যুবকদের মন তো সব সময় এই জেনার দিকে ঝুঁকে চলে যায় এটা তো ভয়াবহ কঠিন কঠিন ইমানের পরীক্ষা যদিও জটিল ইমানের পরীক্ষা একটা ঘটনা না বললেই নয় আল্লাহ বলেন ইন্নমল হুমিনু নল্লাদীন ঈদাক জুকি রং লঘু জিলত কুনু বুহু ওয়া ইদা তুলিয়ত আনৈহিন আয়া তুহু সদতুহু বছরে গুনার একটা কিতাবের মধ্যে একটা হেকাত লেখেন একটা কাসাজ লিখেছেন ঘটনা বনি ইসরায়েলের মধ্যে একজন যুবক ছিল সারা দিন চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদতে তিনি গুনজার করতেন তো এলাকার কিছু বকাইটা মানুষ কিছু মানুষ আছে দেখবেন ভালো মানুষের পিছনে সব সময় লেগে থাকে কি কথা না কেন আছে না নাই আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন কিছু দুষ্টরা করবে কি রে কবে মুসল্লি হইলি কবে মুসল্লি হলি রে তুই কি মুসলি আমরা চিনি না কবে মুসল্লি হইলি মুসলি চ আমাদের দেশে কিছু দাম একজন আর একজনের পিছে লেগে তা ওই বুজুর্গ যুবক চব্বিশ ঘন্টা ইবাদত করত ওই এলাকার বকাটের ছেলেরা সিদ্ধান্ত নিল বকাটের লোকেরা সিদ্ধান্ত নিল যে কত বড় বুজুর্গ একটু টেস্ট করা দরকার আমরা ওরে ফাঁসায় দেই একটা পতিতা নারী ভাড়া করব এই পতিতা নারীর দিয়ে ওরে জেনা করাবো তারপরে আমরা ওই জেনা করা অবস্থায় ওরে ধরবো ওরে ধৈরিয়া নিয়ে তারপরে বাটাম চালান দিব আমাদের ফরিদপুরের বাসায় কয় বাটাম চালান মানে মায়ের আপনাদের শিল্পে কয়েক মায়ের আমরা এলাকায় আঞ্চলিক ভাষাকে বাটাম চালান বাটাম মানে লাঠি চালান দিদি যে ফিডে এতে তো মনোযোগ দিয়ে কিছু মানুষ কিছু মানুষের পিছিয়ে লাগে থাকে আবার কিছু মুসুলি আছে ইমামের পিছনে লাগে থাকে চাকরি খাওয়ার লাগে আর যদি ইমাম সাহেব ভুলে যদি একজন কমিটির সদস্যের এই দুয়ার সময় নামটা না লিচে তো ওই চাকরি আছে কি না আল্লাহ আহা ইমাম সাহাব তুমি আমার বাপের নামে দোয়া করলে না কেমনে থাকো মসজিদে দেখাইতেছি দাঁড়াও এই লেগে গেছে কিছু ইমাম সাহের চাকরি কেমনে খাওয়া যায় এটা ধান্দা করতেছে একটু দেরিতে গেলে একটু ডাইন বান্ধবী খালি এই কথার নির্যাতন এটি এগুলো নীরব নির্যাতন যে নীরব যুগ নীরব নির্যাতন নির্যাতন খালি মারলে নির্যাতন হয় কথারও কিছু নির্যাতন আছে আয় কয় গেছিলেন

কোনো গ্রামে পাঁচ হাজার টাকাও ইমামের বেতন আছে আচ্ছা বাবা বন্ধু আপনাদেরকে একটা ছোট্ট ক্লিপ সামান্য দুইটা মিনিট একটু বুঝাইতো উনি একজন মানুষ সে কওমি না আলিয়া না তুলি না এই কোন দলের এটা আমরা এখন দেখব না এই মুহূর্তের জন্য সে একজন মানুষ সে একজন ইমাম পরিশ্রম করে তার স্ত্রী আছে তার একটা ছেলে আছে ছেলের মনটা চায় বাবার কাছ থেকে কিছু ভালো খাইতে তার একজন স্ত্রী আছে প্রত্যেক স্ত্রীদের শখ থেকে একজন স্বামী তার স্ত্রীকে ভালো কি দিবে বলেন তো আমার দেশে শহরে বহু মানুষের বাচ্চার মাসের খরচা আছে দশ হাজার টাকা একটা বাচ্চার খরচ দশ হাজার টাকা আছে

সেক্রেটারি দোষ কেন হিসাব কষিয়ে দিচ্ছে আপনাদেরকে মনোযোগ দেন একটা বিড়ির দাম কত বয় নাই যারা খান তারা তো খাইয়ে ফেলতেছেন যারা ধূম পান করেন তারা তো করতেছেন সরমের কিছু নাই দাম কত পাঁচ টাকা আছে দশ টাকা আছে বেশি নাই সর্বোচ্চ কত আশিটি হ্যাঁ একশো ষোলো টাকা একটা বিড়ির দাম ষোলো টাকা আচ্ছা আমি পাঁচ টাকার পেয়ে দরলাম একজন ব্যক্তি প্রত্যেক দিন কয়টা বিড়ি খায় হ্যাঁ বিশটা দশটা আচ্ছা আমি একজনের জিগে চাষা বিড়ি কয়টা লাগে ষাটটা লাগে

কেশিয়ারের দোষ কিভাবে আর সেক্রেটারি আর মসজিদের সভাপতি মুতল্লির দোষ কেমনে দিবে মসজিদের জন্য তার বরাদ্দ হয়েছে দুইশো টাকা ইমাম শেবের বেতন পাবো তার ধার্য কত দুইশো টাকা সে বিড়ির পিছনে পনেরোশো টাকা খরচা করে কিন্তু ইমাম সাহেবের বেতন দুশো টাকা দেয় না ক্যাশিয়ারে কয় ভাই দিবেন না কই পরে দিবানি দিলেন না ভাই পরে দিবান না পরে দিবানি বলতে বলতে রমজান ঠেকেছে রমজানের শেষে যে তারাবির নামাজ পড়া পড়ে ভাই দিলেন না কে এই দিনে দেখে পড়ে গেছি বাজার সাথে করে বলছি ছয় মাসের ঘর দিলাম ছয় মাসে বাকি রাখছি কে আমাদের আগে রোদের দেওয়া উনি ভাবতেছে ঘুমাই ঘুমাই চিন্তা করে হুরে নামাজ পড়ছি আল্লাহ বৃহস্প দিয়ে দেবো আটটা আশিটা হুর পাবো বউ নিয়ে খুব জান্নাতে ঘুরবো সাই আসে একা উড়ে চিটা তুমি ইমাম সাহেবের বেতন দাও না মসজিদ ঠকাইয়া ইমাম ঠকাইয়া বৃহস্প যাবার চাইতেছে আল্লাহ ভাই শোনেন আল্লাহ ইনসাফ আদালত কিন্তু বড় মজবুত আদালত আল্লাহর ঘর ইমাম সাহেবকে ঠকেই আল্লাহ জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই আপনি ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক কথা কন না কেন কন্দে হুজুর এটাই ঠিক ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক আপনার আম চলে কলমা চলে চাল চলে ডাল চলে সব চলে খালি আল্লাহর ঘরের মসজিদের ইমাম সাহেবের বেতন একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা চলে না কারণটা কি খালি কেশিয়ার আর সভাপতি মুতল্লি এদের ঘরের উপর চাপাই দিয়ে থাকবেন মসজিদ কি খালি এদের সম্পদ মসজিদ আল্লাহর ঘর প্রত্যেকটা বান্দাকে তার দায়িত্ব নিতে হবে কথা বলেন ঠিক না ঠিক গ্রামের প্রত্যেকটা মুসলমানকে ঘরের দায়িত্ব নিতে হবে

বন্ধু এগুলি বুঝানোর দরকার তো আমাদের বুঝতে চান পাঁচটা হাজার টাকা একজন মানুষের কি হয় বলে তো আপনার ইনসাফ সেরে দিল ইনসাফ সেরে দিল পাঁচটা টাকা তার স্ত্রী আছে সন্তান আছে কেউ না থাকলে তার ঘরে মা বাবা আছে মা বাবা সন্তানের দিক চেয়ে থাকে বেটাটা আসবে ভালো কিছু নিয়ে আসবে স্ত্রী নাই ছেলে মেয়েও নাই বুঝলাম মা বাবা তো আছে তো মা বাবা তো তোর মাদ্রাসায় পড়াইছে একটু আশায় বাবা করে করে ছেলেটা বাড়ি আসতেছে কিছু নিয়ে আসে তারপরে আবার ইমাম সাহেব একটু হাদিয়াটা দিয়ে একটা দুই একশো পাঁচশো টাকা যদি কেউ মুখিষ্ট দেয় এটার উপর নজর দিচ্ছে হুজুর মেলা ঠেয়া পাহ কি কথা কর না কে

সর্বনিম্ন কর্মকর্তা সেটা পিয়ন নাকি এর নিচে আর কেউ আছে পিয়ন না পিয়ন পিয়নের বেতন কত 18 এই সরকারি কিছু অনুদান টুনুদাম আবার কিছু খোরাকি টুনকি দিয়ে হয়তো 20 25000 টাকা তার মাসে আসে একটা পিয়ন 25000 টাকা মাসে রুজি করে আর একজন ইমাম আপনার মাদ্রাসা আর আপনার নামাজের জিম্মাদারি নিয়ে সে মাত্র 5000 টাকা

সারা রাত ইবাদতে কাটায় বকটের একটা প্রতিটা নারীকে ভাড়া করল টাকা দিব তোমাকে তোমার ওই সাথে তুমি জানা করবা প্রতিটা নারী একদিন বৃষ্টি ভরা কাশে বৃষ্টি নামতে ছিল ওই যুবকের খানকায় যেই ঘরের মধ্যে সেই বাদতে কাটাই তো ঘরের দরজার মধ্যে টোকা লাগায় বলল দরজাটা খোলেন বলে কে আমি অসহায় একজন নারী বিপদের মধ্যে আজকে পড়ে গেছি দয়া করে আপনি দরজাটা খুলে দেন মনে রাখবেন আল্লাহর ভয় যাদের অন্তরে বেশি যাদের টাকুয়া বেশি হয় তারা সাধারণত সহজ সরল হয় আল্লাহরের যুবক বান্দা দরজা খুলে দিলেন মহিলাকে ভিতরে তার খানকার একটা পাশে জায়গা করে দিয়ে বলেন আপনি এখানে থাকেন সকাল হলে আপনি চলে যাবেন এত রাত আপনি বিপদে পড়ে যাবেন পুরুষ তো সহজ সরল মন আল্লাহর বান্দা তিনি নামাজে দাঁড়ায় গেলেন দেখেন একজন যুবতী সুন্দরী নারী ঘরের মধ্যে আসলো একটা বারো তাঁর দিকে তাকান্ন যুবক নামাজ দণ্ডাইমান নামাজ পড়তে লাগলেন কিন্তু মহিলা তো উদ্দেশ্য করে আসছে করবে ওই মহিলা তার শরীরের অঙ্গভঙ্গি তার দিকে আকৃষ্ট আকৃষ্ট করতে লাগলেন করার চেষ্টা করতে লাগলেন কিন্তু যুবক তো মনটা জেনার দিকে বারবার ঝুঁকে চলে যায় জেনা করবে জেনা করবে যেনা করবে এমন সময় যুবক তার নাফসকে ধমক দিয়ে বলল নাফস তুই আমাকে আজকে জেনার দিকে উদ্বুদ্ধ করে নিয়ে যাচ্ছিস তুই কি জানিস না জাহান্নামের নামের আগুন বড় ভয়াবহ জাহান্নামের আগুনে আগুনে পুরার আগে দুনিয়ার আগুনে আগে একটু পুড়ে দেখ কেমন মজা দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুন হবে সত্তর গুণ বেশি সত্তর গুণ বেশি শক্তিশালী আগে দুনিয়ার আগুনে পুরে দেখো মন নফসরে রে হে নফস তো গ্যাসকে দুনিয়ার আগুনে পুরাচ্ছি এই কথা বলার পরে যুবক তার সামনে যে প্রদীপ ছিল এই প্রদীপের মধ্যে তার আঙ্গুল ঢুকায় দিল আগুনে একটা আঙ্গুল একেবারে পোড়ায় ফেলল তারপরে ওই নারীর সাথে সে জানা করে নাই একবার জোরে বলা যাবে কাল্লাহু আকবার ইন্নামাল নিন আল্লাহ দি নাইদা ঝুকির আল্লাহ মাজিলা টুকুমু বললেন নুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর শরনাশার সঙ্গে সঙ্গে অন্তরটা আল্লাহর ভয় থর 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 করে কাঁপতে থাকে তরাই মুমিন তারাই মুমিন তেলের গাড়ি তেলে চলি হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে চালাই গাড়ি নবী আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ যুবকটা আঙ্গুলটা একবারে আগুনের মধ্যে পড়াইল আবার নামাজে দাঁড়ানো আবার নারী আসে অঙ্গভঙ্গি দেয় আবাত নফসকে ডাক দেয় বলে হে নফস ইয়া আইয়াতুন নফসুল বুতুমা ইননা তুরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া এই নফস এই আত্তাটা বড় কঠিন জায়গা বড় কঠিন আল্লাহর নবী বলেন উম্মতরে তোমার বডির মধ্যে একটা গোস্তের টুকরা আছে এটা সুস্থ হলে পোরা বডিটা সুস্থ হবে এটা অসুস্থ হলে পুরা বডিটা অসুস্থ হবে আলা ওয়াহিয়াল কাল সাবধান সেটা তোমার অন্তকরণ তোমার হাট তোমার কাল 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 এই জন্য এটা যদি সালিম হয় পুরা বডি সালিম হয় এটা যদি সালিম হয় পুরা বডি তার সালিম হয় পুরা জিন্দিগি তার সালিম হয়ে যায় কোরআন বলতেছে তুমি তোমার এই ভিতর থেকে যদি পবিত্র করতে পারো তাহলে তুমি কামিয়াবি হলে আর যদি এটা নষ্ট করে ফেলে ধ্বংস হয়ে গেলে এটার নাম কাল না কল কল এই জন্য আল্লাহ বলেন হে প্রশান্ত আত্মা প্রশান্ত আত্মা যে আত্মা আল্লাহর জিকিরে কাটায় যে আত্মা হালালে কাটায় যে আত্মা সবসময় ভালো কাজে কাটায় যে আত্মা মানুষের ক্ষতি করে না গিবোধ করে না তহমত করে না অন্যের ক্ষতির চিন্তা করে না অন্যের হক মেরে দেওয়ার ধান্দা করে না ভাইয়ের হক মারার চিন্তা করে না ঈশ্বর সন্তানের হক মারা চিন্তা করে না আত্মীয় স্বজনের হক মরার চিন্তা করে না প্রতিবেশীদের কষ্ট দেয় না এই যে আত্মা নামাজ না রোজা সারে না আল্লাহর হুকুম যে আত্মা মানতে থাকে রসুলের তরি করু যে যে আত্মা চলতে থাকে আল্লাহ বলেন হে তুমি আমার কাছে চলে আসো দিয়ে দিয়া তুমি আমার সন্তুষ্টির দিকে আসো আমি আল্লাহ তোমার উপরে খুশি আমি আল্লাহ তোমার উপরে রাজি আছি তুমি চলে আসো অদুহগুলি জান্নাতি তুমি জান্নাতে চলে আসো আর জান্নাতে চলে আসো যেখানে আমার জান্নাতীরা আমার কামিয়াবি বান্দরা থাকে তুমি সেইখানে চলে আসো একবার জোরে বলা যাবে মারা হাবা সিলেটার মুসলমান তাজপুরবাসী ঠিক আছে না তাজপুরের ভিতরে করছে কাশিকাবু কি আমি কোনো সময় আইছিলাম নামটা পড়ার পরে মনে করছি আরো আসছিলাম এই এইবারও আইলাম গো বরাতে থাকলে একবার কোন জায়গায় গাড়ি নষ্ট হয়েছিল সারা রাত ঠেলছিল আমার তখন একটা হান্ড্রেড বাংলা গাড়ি আছে যে যেতে খালি নষ্ট হইতো কি যে বিপদ ওয়াশ করবো না গাড়ি সামনে পরে আল্লাহর কেলে আল্লাহ একটু সারার ব্যবস্থা করে পরের বছর বিচ্ছে যা কি এক বিপদ গাড়ি লইয়া শোনেন জীবনে তিনটা জিনিস যদি কারো ঠিক থাকে তাহলে সে সুখী এক নম্বরে বউ ঠিক করলেন নাকি কারণটা কি ঝগড়া টগড়া লাগে বোধ হয় এক নম্বরে বউ এটা ঠিক থাকলে বান্দর জীবন ঠিক আর নাহলে কোটি টাকার মালিক হলেও কাজ হবে না কাজ হবে না কথা কন না কা সুখ নাই সুখ নাই সুখ নাই ঘরেটা ঠিক থাকতে হইব খালি তো চামড়া দেখেন চামড়া আর ফুদ বিয়ে দেওয়ার সময় মুরব্বীরা দেখে যে শ্বশুর বাড়ি মাল আসেনি মাল মন খারাপ করেন না আমার বিয়ে মরার পরে ফুলাই ভাইব কি

দোয়া করে পোলায় থাকতে দেয় না বৌমা গালি করে ওকে বৌমা গালি করে কই বিয়ে দিছিলে মা এ কি করত খোঁজ খবর নিয়ে দিহি এটা তা টিকটাক বানাইত টিকটাক গুরু বুঝেন নাই বদ চরিত্র আল্লাম মাল খুঁজছেন তো এখন আমার কাছে যে দু আচাচ্ছেন কাজ হবে না চাচা জাগা মতো মেরে গেছে ছেলে বিয়ে দিয়েছেন বদ চরিত্র মেয়ে দেখে কেন গরিব ঘরের মেয়ে আনতেন সৎ চরিত্রবান দেখে আনতেন জীবনে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না আপনার বেটার বউ আপনার খেতমত করবে পানির রজুর পানি গরম করে দিবে চিকিৎসা করাবে ডাক্তার দেখে ওষুধ খাওয়াবে কি কথা কর না কেন খালি চামড়া খুঁজে আমি কিতা কইতাম আর এক বেটা দুয়া কান্দিন কেন কি হইছে আমার পোলাটা পাগল হয়ে গেছে বয়স কত চার বছর চার বছরের পোলা পাগল হলো কারণ কি মোবাইল টিপতে টিপতে আমি তোর জুতা দিয়ে আজকে বাইরে আমি দাঁড়া দুয়া চাইতেছ তোর জুতা দিয়ে বেরিয়ে তোর বউর জুতা দিয়ে বেরিয়ে চার বছরের একটা বাচ্চার এত পরিমানে মোবাইল দিছে যে বাচ্চাটা পাগল হয়ে গেছে আমার কাছে মসজিদ এসে জুতা সাবার লেগে দুয়া সাবার লেগে তোরে আজকে দুয়ার বদলে জুতা দিতে দিয়ে বেরিয়ে কি কথা কর না ছোট্ট বাচ্চার হাতে মোবাইল দিতে হবে কেন সমাজ নষ্ট করে ফেলতেছে এটি অ্যাডনর্মাল হয়ে যাচ্ছে ভবিষ্যতে কি হবে আপনি কল্পনা করতে পারবেন কোনো বাচ্চার হাতে মোবাইল দেখবেন এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা বাচ্চার হাতে মোবাইল দিতে হবে বলেন তো ও গেম খেলতে খেলতে টিকটক দেখতে দেখতে নাটক দেখতে দেখতে ব্রেন উপর যে কি পরিমানে প্রেসার পরে আপনি কল্পনা করতে পারেন এই যে শোনেন আমি মোবাইল ফোন রিসিভ করি অনেকে বেজার হয় কেমনি রিসিভ করবো বলেন কালকে সাইটটি মাহফিল করছি আজকে একটা শাড়ি আসছে একটা করে আরেকটা যে ধরেন দেড় ঘন্টা করে যদি ওয়াশ করি তা আমি একজন মানুষ সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা হবে কথা এই পাঁচ ঘন্টা কথা বলার পরে আপনার সাথে মোবাইলে কথা বলে আমার ব্রেন হ্যাক হয়ে যায় আমি কয়েকদিন রিসিভ করে কথা বলে দেখি যে আমার ব্রেন আর কুলাই না পরে কেছে আমার মাহফিল লাগতো কেউ যদি ফাই আমার দাওয়াত করে করবে না করলে নাই আমি মোবাইল ফোন ধরতে পারবো না যন্ত্রণা করে আমি স্থির থাকতে পারি সর্বনাশ কি পরিমানে ব্রেন এফেক্ট করে আপনি কল্পনা করতে পারবেন আপনার বাচ্চাকে মোবাইল এত দিবেন না কোনো মোবাইল দিবেন না ওরে ফুটবল কিনে দেন ও ক্রিকেট কিনে দেন ওই তারপরে যে আবার কি বলে র্যাকেট আছে না খেলে এগুলো কিনে দেন ওরা খেলুক খেলতে থাকুক ফুটবল খেলুক ক্রিকেট খেলুক র্যাকেট খেলুক আরো কি কি ধরনের খেলা যদি থাকে ভলিবল আছে আরও বিভিন্ন প্রসেস আছে খেলার এই বাচ্চাদেরকে এইগুলি খেলতে দেন মোবাইল দিয়ে না। ওর জীবন ধ্বংস করেন না ওর যত পারেন শুধু খেলতে দিবেন ও দৌড়াদৌড়ি করতে থাকুন কথা তো অনেক কিছুই বললাম আসেন আমি চলে যাই যুবকের কাছে আর একটা আঙ্গুল কিন্তু যেনা রে যুবক আবার মহিলা অঙ্গভঙ্গি দেয় তখন নামাজে নামাজ শেষ করার পরে তার আর একটা আঙ্গুল এইভাবে তার পাঁচটা দুই হাতের দশটা আঙ্গুল সে আগুনে পোড়ায় ফেললো পোড়ায় ফেলার সঙ্গে সঙ্গে আল্লাহর আসমান থেকে সাহায্য আসলো ওই মহিলা স্টক করে সাথে সাথে মারা গেল কিন্তু মারা দেওয়ার পরে আর নতুন বিপদ আসলো বিপদ হলো ওই যে এই যেই বকেটেরা খারাপ লোকগুলি ওই মহিলারে ঘরের মধ্যে ঢুকায় দিয়েছিল ওরা ওত পেতে বসে আছে দেখি কি হয় সকালবেলা দেখলো মহিলা মারা গেছে ওরা দৌড়ায় যে রাজদরবারে খবর দিল। অমুক আবেদের খানকার ভিতরে এক মহিলার লাশ ওই আবেদ ওই মহিলারে হত্যা করছে জেনা করছে দর্শন করছে ঠিক বিপদ না এখন তো আধুনিক জমানা জিএনএ মেনে টেস্ট মেস করার অনেক সুযোগ সুবিধা আছে এই বিপদের মধ্যে পড়ে গেল পুলিশটাকে ধরে নিয়ে গেল রাজ দরবারে বিচার বসল রাজা বললেন দেখো যুব তোমার ঘরের মধ্যে খানকার ভিতরে মৃত্যু সংগঠিত হয়েছে এখন তোমার কাছে তো কোনো সাক্ষী নাই প্রমাণ নাই আদালত তো প্রমাণ চায় আমি জানি তুমি আবে তুমি বুজুর্গ তুমি জানা করো নাই আমার মন সাক্ষী দেয় তুমি জানা করো নাই কিন্তু তোমার কাছে তো কোনো প্রমাণ সাবমিট করতে পারত না আর তোমার ঘরের মধ্যেই মৃত্যু সংগঠিত হয়েছে অতএব তুমি না মারলে কিভাবে মরবে বলো অতএব সাক্ষী প্রমাণ হিসেবে আমি তোমার মৃত্যুদণ্ড দিলাম যুবক আপনি তো আমাকে মৃত্যুদণ্ড দিলেন কিন্তু মৃত্যুর ফাঁসির শুলের কাষ্টে ঝুঁকানোর আগে আমার কি একটু সুযোগ ফাঁসির কাষ্টে ঝুলানোর আগে আপনি কি আমার একটু সুযোগ দিবেন আমি দুরাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করবো চিৎকার করে জোরে বলেন না মারহাবা আল্লাহু আল্লাহ বারুয়ালি থিম কোরআনিক দলিল আপনাকে দিয়ে যায় আজকে আল্লাহ বলেন হে ইমান দারে না তোমরা আমার কাছে সাহায্য চাও দুইটা পদ্ধতিতে একটা পদ্ধতির নাম সবর ধৈর্য ধৈর্য তোমাকে কেউ গালি দিচ্ছে তোমার ক্ষতি করার চেষ্টা করতেছে তুমি সবর করো আল্লাহর কাছে সাহায্য চাও দুই নাম্বার পদ্ধতি সলাতের মাধ্যমে নামাজের মাধ্যমে এই আয়াত অনুযায়ী পৃথিবীর এমন কোনো বুজুর্গ নাই যেই বুজুর্গরা বিপদে পড়ার সঙ্গে সঙ্গে দুরাকাত রাকাত নামাজ পড়তেন এমনকি হজরত ইমাম হুসাইন আল্লাহ আল্লাহন শাহাদাতের আগে তিনি উদ্দুরাকাত নামাজ পড়ে শহীদ হয়েছিলেন আল্লাহর দরবারে সাহায্য চেয়ে খুব মনোযোগ দিয়ে সিলেটবাসী আল্লাহ আল্লাহ এই এই দুইটা পদ্ধতিতে আল্লাহর কাছে সাহায্য চাবেন সলাতের পরে দোয়া আল্লাহ এই সলাতের পরে দোয়া আল্লাহ রাইন আজকে যারা বেদাতের তপকা দিয়ে বন্ধ করতে চায় কোরা হলো এই জমানার আজা এর দালা কোন হাদিস আমি জানি না যে হাদিসি হোক আল্লাহর কোরআনের বাহিরে কোন দলিল হতে পারে না কথা বললে কেন ঠিক কিনা আল্লাহর কোরআনের উপরে কোন দলিল হতে পারে না আল্লাহর কালামের উপরে কোন দলিল হতে পারে না বন্ধু আমার আল্লাহর বান্দা সালাতের পরে হাত বাড়াই দিচ্ছে ইয়া রব ইয়া আল্লাহ আমি জানি আমি কোনো অপরাধ করি নাই আর অপরাধের জন্য এই বিন অপরাধ যেহেতু করি নাই আমি জানি সেই জন্য আপনি আমার শাস্তি দিবেন না রব্বুল আলামিন আমি কিন্তু ওর আমাকে ফাঁসির কাষ্টে ঝুলাবে মৃত্যুবরণ হবে মৃত্যু হলেও আমার কোনো আফসোস নাই আমি আপনার দরজায় চলে যাবো কিন্তু আমার ভয় হয় আমি মারা গেলে এই সময় আলেম আবেদদের কলঙ্ক হয়ে মারা যাব দুনিয়ার মানুষ বলবে আলেমরা আবেদরা জেনা করে মানুষ হত্যা করে আল্লাহ তারা আমাকে অপমাদ দিবে আমি একজন কর হয়ে আজকে মারা যাব আমি আলেম আবেদের কলঙ্ক হয়ে মরতে চাই না আল্লাহ আপনি দয়া করে আমাকেই বিপদ থেকে বাঁচাই দেন দুয়া করতে করতে ঠিক ওই মহিলা জিন্দা হয়ে গেল একবার জোরে বলা যাবে মহিলা হঠাৎ করে মরা থেকে উঠে বসে বললো আমার মৃত্যুর জন্য তোমরা এই যুবককে দায়ী করছো আমি তাকে জানার জন্য উদ্বুদ্ধ করতে গিয়েছিলাম মানুষের রোচনায় পড়িয়া আমি একজন পতিতা নারী দেখো সে আমার সাথে জেনা করে নাই সে দশটা আঙ্গুল পোড়ায় ফেলছে তার হাতের দিকে তাকায় দেখো আঙ্গুলগুলি পোড়া আছে সে আল্লাহর ভয়ে জেনা করে নাই আমি তারে এই জেনার জন্য উদ্বুদ্ধ করেছিলাম সে আমাকে হত্যা করে নাই আল্লাহ তাকে আমার খপ্পর থেকে বাঁচানোর জন্য আমাকে হত্যা করেছেন আল্লাহর পক্ষ থেকে আমার মৃত্যু হয়ে গেছে এই পুরুষ আবেদনীর দোষ এই কথা বলার পরে আবার সে মৃত্যুর করে ঢলে পড়ে গেল বাচ্চা ডাক দেখ বুঝতে পারছি আর বুঝার বাকি নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দিন আপনি একেবারে নির্দোষ আল্লাহ আপনাকে হেফাজত করেছে একবার জোরে বলা যাবে মারা হ